আমরা এখানে গেট আছে সুন্দর হলো আমরা একটা তালা দিয়ে যাব আপনাদের ব্যাপারটা উপরে বলে পাঠান হ্যাঁ আমি আপনারা তো আছেন আমাদের জন্য তারিয়াতে আমরা নামাজ পড়ে আসি আর আমাদের এটা আমাদের পশ্চার জায়গা কাগজের জায়গা আমি কইতাছি সিস্টেমটা যদি 20 বছর আগে বাউন্ডারি দিয়া থাকে আমার কথাটা একটু শেষ আমরা আরেকবার এখানে বাধা বিঘ্ন আমরা হয়েছিলাম আমাদের না বাধা বিঘ্ন বলতে আমাদের মাঠের মধ্যে তারা গার্ডেন করার জন্য তারা চেষ্টা করছিল তারপরে আমরা এখানে এসে বাধা দিলাম দেওয়ার পরে ওই বাধাতে আমরা কেস করছি এই জেমের কাছে তঙ্গা এসডিএম ছিল শুভাশিষ দাস আমরা কেস করছি কেস করার পরে তাদের সুপারিনটেন্ডেন্টকে এখানে আনাইছে সুপারিনটেন্ডেন্ট আসে এখানে বসছে প্রায় 250 মানুষ ছিল এখানে সুপারিনটেন্ডেন্ট বসে এখানে কইছে এরকম তোর অনেক পড়াছে যেটাতে মুসলমানে একদিন ব্যবহার করে হিন্দু একদিন ব্যবহার করে বৌদ্ধ করে খ্রিস্টান করে প্রত্যেক ধর্মের তারা একদিন একদিন ব্যবহার করে তো আপনারা এখানে বছরে দুদিন আমার কথা শেষ হচ্ছে খুব শীঘ্রই এটা আলোচনা করে একটা সমস্যা ঠিক আছে তাহলে মনে করেন অন্যবারের মতো এবারে আমরা মনে করেন মসজিদে একবারে না হইলে দুইবারে পড়ি কোনো অসুবিধা নাই দুইবারে না হইলে তিনবারে পড়ি ঠিক আছে না সবকিছু ওয়েট করা একটা ভালো আনন্দ করতে করুক ঠিক আছে না আপনারা আমি একটা দুইটা প্রশ্ন করতেছি এই জায়গাটা বেড়া দিয়েছে কত বছর আগে কত বছর তখন যদি মনে করতেন যে একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের জায়গা এটা তখন আপনারা কেন বাধা দিলেন না না এটা নিয়ে এখনো সিভিল কোর্টে কেস ফাইল করছেন কি